হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আপনি যদি মেসেঞ্জার ইউজ করে থাকেন তাহলে কোনো মতে আজকের ভিডিওটি মিস করা আপনার উচিত হবে না, কারণ আজকের ভিডিওতে মেসেঞ্জারের একদম নতুন একটি সেটিংস দেখাবো এবং সেটিংসটির কাজ কী কী সুবিধা রয়েছে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো। তো অবশ্যই আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আপনি যদি মেসেঞ্জার অ্যাপটি ওপেন করেন, ওপেন করার পরে যদি আপনি যে কোনো একটি ফ্রেন্ড সিলেক্ট করেন, ফ্রেন্ড সিলেক্ট করার পরে যদি আপনি যে কোনারে দেখতে পারবেন যে আই একটু অপশন, এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি কী করবেন, একটি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর একটা অপশন দেখতে পারবেন যে ব্লকের উপরে রিস্ট্রিক্ট বলে একটা অপশন। তো এটা কিন্তু বর্তমানে মেসেঞ্জারে কিন্তু নতুন একটি সেটিংস চলে আসছে। তো এই রিস্ট্রিক্ট সেটিংসটির কাজ কী, আপনি সে কাজগুলোর সুবিধা কী, এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো। তো তার আগে বলে রাখছি, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়তই আমার এই চ্যানেলে আপলোড হবে। আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সব ভিউয়ার্স, এবার আমি কী করবো, সরাসরি মেসেঞ্জারে চলে আসবো। তো এখান থেকে আমি মেসেঞ্জারে চলে আসলাম। সো মেসেঞ্জার আসার পরে এবার আমি কী করবো, এখান থেকে যে কোনো একটি ফ্রেন্ড আমি সিলেক্ট করবো। সো এখান থেকে আমি আমার একটি ফ্রেন্ড সিলেক্ট করে নিলাম। তো ফ্রেন্ড সিলেক্ট করার পরে এবার আমি উপরে কর্নারে দেখতে পাচ্ছেন আর একটা অপশন, এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে এবার আমি একটা স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর এখানে রেস্ট্রিক্ট যে অপশনটা, এটা আমি পেয়ে যাবো। তো এই রেস্ট্রিক্ট সেটিংসটি কিন্তু সবার ক্ষেত্রে নাও থাকতে পারে। তো আপনার যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে আপনি আরেকটি কাজ করতে পারেন। এখান থেকে সরাসরি ব্যাক করবেন, চলে যাবেন আপনি গুগল প্লে স্টোরে। সো এবার আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। সো গুগল প্লে স্টোরে আসার পরে এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে ফেসবুকে লিখে সার্চ করবেন। তো সার্চ করার পরে আপনার সামনে ফেসবুকটি চলে আসবে। আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ওপেন দেখাচ্ছে। তো আপনার কিন্তু এখান থেকে আপডেট দেওয়া থাকবে। তো আপনি অবশ্যই কী করবেন, ফেসবুকটি আপডেট দিয়ে দিবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার সে রেস্ট্রিক্ট সেটিংসটা কিন্তু চলে আসবে। তো আমি কিন্তু কিছুক্ষণ আগে আপডেট দিয়েছি, যার কারণে এখানে ওপেন দেখাচ্ছে। তো এবার আমিও ব্যাক করে সরাসরি চলে যাবো মেসেঞ্জারে। সো এখন আমি আপনাকে রেজিস্ট্রিক্ট সেটিংসটির কাজ কী কী সুবিধা রয়েছে এখন আমি আপনাকে দেখাবো। তো ধরুন আপনার কোনো বন্ধুবান্ধব বা আপনার কোনো পরিচিত অপরিচিত আপনাকে কী করে সারাক্ষণ মেসেঞ্জারে বিরক্ত করে, মেসেজ পাঠায় বা অন্য কিছু পাঠায়। তো এতে কিন্তু অনেক সময় অনেকে বিরক্তবোধ করে। সো এক্ষেত্রে আপনি তাকে ব্লক না মারে আপনি যদি এই রেজিস্ট্রিক্ট সেটিংসটিকে আপনি কাজে লাগাতে পারেন। আপনি যদি ব্লক মেরে দেন তাহলে কিন্তু সে আর কোনো দিন আপনাকে মেসেজ করতে পারবে না। সো আপনি যদি রেজিস্ট্রিক্ট সেটিংসটি চালু করে দেন তাহলে আমি আপনাকে দেখাবো। এখন আমি এই অ্যাকাউন্টে রেজিস্ট্রি করে দিলাম, দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কিন্তু রেজিস্ট্রিক্ট হয়ে গেছে। সো রেজিস্ট্রিক্ট দেওয়ার পরে আপনার টাইমলাইন থেকে সে অ্যাকাউন্টে কিন্তু রিমুভ হয়ে যাবে, আপনি চাইলে পরবর্তীতে আনরেজিস্ট্রিক্ট করতে পারবেন। সো এবার আমি ব্যাক করব, আমি যে অ্যাকাউন্টটাকে রেজিস্ট্রিক্ট করেছি সে অ্যাকাউন্টের মেসেঞ্জারে আমি চলে যাব। আমি আপনাকে সে কাজটি দেখাবো। তো এখান থেকে আমি সরাসরি মেসেঞ্জারে চলে যাব। আমি সে অ্যাকাউন্টের মেসেঞ্জারে চলে আসলাম যেটিকে আমি রেজিস্ট্রিক্ট করেছি। আসার পর আমি আমার মেসেঞ্জারে এখান থেকে কয়েকটি টেক্সট পাঠাবো। আমি দেখতে পাচ্ছি কয়েকটি টেক্সট লিখলাম, এখান থেকে সেন্ড করব। এইরকমভাবে আমি কয়েকটি মেসেজ পাঠালাম, আপনি ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি তিনটি টেক্সট পাঠিয়েছি, তারপরেও কিন্তু কোনোরকম নোটিফিকেশন আসলো না। তো এবার আমি ব্যাক করব, ব্যাক করার পর আমি আমার মেসেঞ্জারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমি সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু তিনটি মেসেজ পাঠিয়েছি। দেখতে পাচ্ছেন আমার এখানে মেসেঞ্জার টাইমলাইনে কিন্তু এখানে শো করছে না। সো এখন এইরকমভাবে আপনি যে ফ্রেন্ডসকে বা যে কাউকে আপনি রেজিস্ট্রি করবেন, রেজিস্ট্রি করার পরে সে আপনাকে যত মেসেজই করবে সারাদিন যত মেসেজে করে, তারপরে কিন্তু আপনার কাছে কোনো রকম নোটিফিকেশন আসবে না। সো এবার আপনি চাইলে কিন্তু সে আপনাকে কী কী মেসেজ করেছে আপনি চাইলে কিন্তু সেটা দেখতে পারবেন। সো এর জন্য আপনি কী করবেন, আপনার প্রোফাইলে ক্লিক করবেন, তারপর আপনি স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে একটা অপশন হয়ে যাবেন, দেখতে পারবেন যে প্রাইভেসি। তো আপনি প্রাইভেসিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে তিন নম্বরে পেয়ে যাবেন যে রেস্ট্রিক্ট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি তিন নম্বর অপশনেতে ক্লিক করবেন, তারপর আপনি যে অ্যাকাউন্টটিকে রেস্ট্রিক্ট করবেন এখান থেকে অ্যাকাউন্টটি শো করবে। সো এখান থেকে আমি যে অ্যাকাউন্টটিকে রেস্ট্রিক্ট করেছি এটা দেখাচ্ছে। তো এখান থেকে আমি অ্যাকাউন্টটিতে ক্লিক করব। সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি যে কিছুক্ষণ আগে তিনটি মেসেজ পাঠিয়েছি সে তিনটি মেসেজ কিন্তু এখানে দেখাচ্ছে। সো এরকমভাবে আপনি যদি কোনো ফ্রেন্ডকে ব্লক না মারে রেস্ট্রিক্ট সেটিংসটি চালু করে দেন, তাহলে সে আপনাকে সারাদিন যত মেসেজ করুক, যত ফটো ভিডিও সেন্ড করুক, আপনার কাছে কোনো রকম নোটিফিকেশন আসবে না। এবং আপনি যারা কিন্তু এরকমভাবে পরবর্তীতে সে আপনাকে কী কী মেসেজ করেছে, কী কী পাঠিয়েছে বিস্তারিত সব কিছু এরকমভাবে দেখতে পারবেন। এবং এর নিচে দেখতে পারছেন আনরেস্ট্রিক্ট, এখানে ক্লিক করে তাকে আনরেস্ট্রিক্ট করতে পারবেন এবং আপনি কিন্তু তার রিপ্লাই দিতে পারবেন। সো বন্ধুরা, মূলত এই ছিল রেস্ট্রিক্ট সেটিংসটির কাজ। আশা করি আপনার ভালো লেগেছে, আমার কিন্তু অনেক অনেক ভালো লেগেছে। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবেন।